অধিকারী যেই খুলুকুল আজিম হিসাবে দয়াল নবী আসছিলেন, পূর্ণ জ্ঞান পূর্ণ গুণ সৃষ্টি জগতে যা কিছু নিয়ামত পূর্ণতা নিয়ে আসছিলেন, খোদা তালার সবচেয়ে নিকটবর্তী সান্নিধ্যে তিনি ছিলেন, সেটা মনে হয় যে আখেরি জামানায় বিভিন্ন ওলি আল্লাহদের আয়নার মধ্যে ওজুদ রাজ্য আয়না পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র, সেখানে চমকাইতে চমকাইতে আল্লাহ আল্লাহর রসুলের ভেদের মহাসমুদ্র চমকাইতে চমকাইতে আখেরি জামানায় পূর্ণ চাঁদ হয়ে আমার কেবলজানে উদিত হইল। এখান থেকে প্রকৃত ইসলামের বিজয় হবে, যেখানে মানবতা মুক্তি পাবে, মুসলমানরা একতাবদ্ধ হবে, অন্যান্য জাতিসত্তার মানুষ নিরাপত্তা পাবে, তাদের অধিকার তারা নিরাপত্তা অধিকার শরীয়তের ভিতরে যা কিছু লিখিত আছে আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশনা অনুযায়ী সেই তাদের পাওনা তারা পাবে। এই জন্য আল্লাহ তাআলা রহমান এবং রহিম দুইটা নাম, একটা মুসলমানদের জন্য খাস আর একটা অন্যান্য সৃষ্টির জন্য। দুটি অধ্যায়, দুইটি চক্র, দুইটি বেষ্টনী। তো যাই হোক, আজকে সেই রজনী যে রাত্রে এরকম মায়া, এরকম ভালোবাসা পৃথিবীতে উদিত, এমনকি কেবল আধ্যাত্মিকতা যারা বিশ্বাস করে না, ধর্মেও যারা বিশ্বাস করে না নাস্তিক, তারাও বলতো ওনার মতো প্রেমময় মানুষ নাই, রাজা বাদশাহতে শুরু করে ভিখারি পর্যন্ত এমন কেউ নাই যা তার কেবলাদানের কাছে বাপের আদর পায় নাই, কাছে বসে খাওয়াইছে। আমার জন্য কিছু আম্মাজান রান্না করলে সেটা হাতে করে উঠে নিয়ে যেত, আমার যাকে রান্না দিয়ে আসি, আমার পোলাপানে খাওয়া লাগবে না। তো এইভাবে আমার দুইটা কাপড় দিতেন বছরে, ওই দুইটা কাপড় পরে আমরা চলতাম, শীতের জন্য একটা কাপড় থাকতো। এই জন্য বিলাসিতা কোন দিন হাইটে স্কুলে পাঠাইছেন, মাদ্রাসায় পাঠাইছেন, হাইটে যাইতাম, সাধারণ মানুষ হাইটে যায়, তোমরা হাইটে যাও বাবা। অহংকার ভালো না, অহংকার করো না, তুমি মাটির মানুষ, মাটির মতো থাকো, বাহাদুরি একমাত্র আল্লাহরই শোভা পায়। আমরা মাটির মানুষ, আমাদের শোভা পায় চোখের পানি আর ক্ষমা প্রার্থনা, তাছাড়া উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এখন কিন্তু আল্লাহ ধরছে সারা দুনিয়ারে, কেবলা জান আল্লাহ উঠাই নিলেন আর মুগুর মারা শুরু হইলো দুনিয়ার উপরে। তারপর আল্লাহ তাআলা ধীরে ধীরে ধীরে, আল্লাহ চাইছিলেন যে আমরা যেন সংশোধন হই, তারপর দেখা গেল যে আমরা আরো বেশি মানে মাজায় গামছা বাইন্ধা নামছি, আল্লাহর সাথে আমরা যুদ্ধ করব নমরুদের মতো। তা আল্লাহ বলেন যে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডকে যদি একটা মশুকের পালক মনে করতাম, তাহলে আমাকে যারা বিশ্বাস করে না, আমার যারা অবদ্ধ, তাদেরকে আমি অভুক্ত অবস্থা মারতাম। সেই মহিয়ান গরিয়ান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি, আমাদের স্রষ্টা। এই জন্য মারেফতের নামধারী অনেক শয়তান ঘুরতেছে, কেবলাজান প্রায় বলতেন বাবা যার তার হাতে হাত দিও না। আবার শরীয়তের নামে অনেক দুনিয়াদারি ঢুকে পড়ছে, এই জন্য এগুলি পরিচ্ছন্ন হইতে হবে। এখন এখন আখেরি ইমাম সাহেবের জামানা, কেবলাজান হুজুর আল্লাহর দরবারে গেছেন, ইমাম সাহেব আসতেছেন, তাই তার আগে অনেক কিছু ঘটনা সামনে আছে। যাই হোক, বাংলাদেশে মুসলমান এবং বিশ্ব মুসলিম মোমেন মোমেন মুসলমানদের আল্লাহ বাঁচান এবং শান্তিগামী নিরীহ অন্য ধর্মাবলম্বীদের আল্লাহ রক্ষা করেন, যারা সত্যের সন্ধান করতে চায়, যারা সত্যের অনুসরণ করতে চায়, সত্যকে বিশ্বাস করে, তাদের জন্য সুসংবাদ থাকবে। কিন্তু মানবরূপী দানব দুনিয়ার উপর থাকতে পারবে না, মুনাফেক দুনিয়া থাকতে পারবে না, আল্লাহ তাআলা দিবেন না, এটা আমাদের হাতে না, বিধির বিধান না যায় খণ্ডন, সেই সময় সামনে এসে পড়ছে। অতএব কেবলাজান যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, আপনারা সেইভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। কেবলাজান যা করছেন তা তিনি বলছেন, যা তিনি করেন নাই তা তিনি বলেনও নাই। পাঁচ ওয়াক্ত নামাজের পরে আপনারা মুরাকাবা মুশাহাদা করবেন, আল্লাহর জিকির করবেন, আল্লাহকে আল্লাহর জিকির ভিতর সব স্মরণে ভিতর থাকবেন, আল্লাহকে স্মরণ করে দুনিয়ার কাজ করবেন এবং কেবলাজানকে মহব্বত করবেন, দয়াল নবীকে মহব্বত করবেন, পয়গম্বর আল্লাহ ইসলামদেরকে ইজ্জত করবেন, বাবা মার বাধ্য থাকবেন, গুরুজনকে মান্য করবেন, ছোটদেরকে স্নেহ করবেন, গাছ মাছ বৃক্ষ তরুলতা হক নষ্ট করবেন না, সীমাহীন নষ্ট করবেন না। কেবলাজান ছিলেন মিতব্যয়ী, হিসাবই, তিনি অপ্রয়োজনে একটি কাপড় দক্ষিণে খরচ করতেন না, আবার প্রয়োজনে তিনি উদার হাতে দান করে দিতেন। এটা রসুল্লাহ ইসলামের খাইসলত, এই খাইসলতটা দয়াল নবীর তরফ হইতে আমার কেবলাজানের মধ্যে পূর্ণরূপ বিকশিত হয়েছিল। তাই তেনার মতো মহামানব
দয়াল নবী রাসূল বাকসর ইসলামের পরে বেলায়েতের যুগে আমার কেবলাদান হুজুর মতো মহামানব এই জমিনে আর আসে নাই। এখন বাকি কাজ করবেন ইমাম মাহদী আলাইহিস সালাম, তারপরে সালাহ ইসলাম। সেই সময় সামনে আসতেছে, এটা আল্লাহর তরফ থেকে হবে, এটা আমাদের হাতে না। তবে আমাদের কাজ হইলো কেবলাদানকে এখন থেকে পিছনে জীবনে আমরা যা কিছুই করি না কেন, যেই ভুলই আমাদের হোক না কেন, ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর দরবারে বাবার ওসিলা নিয়া দোহাই দেয়া, দয়াল নবীর ওসিলা নিয়া আল্লাহর কাছে আমরা মাফ চাই, সবাই চোখের পানি ফেলি, তওবা করি এবং দয়া চাই যে আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে রক্ষা করো, আমাদের মাফ করে দাও। আমাদের দরখাস্ত যদি তোমার কাছে কবুল না হয়, পাপি মানুষ, অথচ তোমার হাবিব পাক দয়াল নবীর ইসলাম এবং তিনার আখির প্রতিনিধি তোমার প্রিয়তম তমাম পরম প্রিয় খাজা বাবা বিশ্বলী দয়াল পীর দস্তগীর রশিদ কেবলাদান সাহেব, তেনার খাতির আমাদের মাফ করে দাও এবং সত্যের উপর আমাদেরকে রাখো, শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার তোমার হুকুম হুকুম বরদারি যেন করতে পারি, নাফরমানি না হয় এবং কেবলাদানের কেউ যেন অনুসরণ করতে পারি সেই পথে, আমাদেরকে কায়েম রাখো, বাবার কদমের সাথে বাইন্ধে রাখো, রসুল্লার পাক মহব্বতে ফানা করো আর তোমার সান্নিধ্য ভিক্ষা দাও, আমাদের জীবন সার্থক করে দাও, ভেসে সুসংবাদ দাও, আমাদের কষ্ট দিও না, আমাদের জাহান্নামে ফালাই দিলে আমরা সহ্য করতে পারবো না, তুমি আমাদের মাফ করে দাও, নাফসে আমার তাড়নায় পরে গুনাহ করছি, দুনিয়ার কুহুকে গুনাহ করছি, জাহেরে বাতানে গুনাহ করছি, তুমি সবই জানো আলিমাম বেজাতে শুধু, তুমি আমাদের দয়া করে মাফ করো, সবাই রক্ষা করো, তুমি যদি রক্ষা না করো আমরা কোথায় যাবো। তাই আজকে এই দুঃখের রজনীতে একটু দেরি হয়ে গেল, তারপরে কথাগুলি বলতে হয় যে কারণ কঠিন বালা এসে পড়ছে দুনিয়ার উপরে, কঠিন বালা চলে আসছে দুনিয়ার উপরে, সেই জন্য আরও ভয়ঙ্কর পরিস্থিতি তেমন দুনিয়াতে হবে, বিশেষ করে পশ্চিমা সংস্কৃতি খাইয়ে ফেলাইতেছে দুনিয়ারে। যাই হোক, মানুষ শান্তি চায়, আমরা শান্তি চাই, আমরা শান্তিতে দুনিয়াতে থাকতে চাই, ঘুমাইতে চাই, আল্লাহর বন্দী করতে চাই এবং এবং পরবা চির শান্তিময় জগতে আমরা যাইতে চাই, কারণ কেউ একমাত্র পাগল ছাড়া, পাগল ছাড়া আগুনে কেউ ঝাঁপ দেয় না। আল্লাহ আমাদের বোধ দেন, আপনার হুজুর কেবলার হুকুম অক্ষর অক্ষর পালন করে চলবেন। রহমতের সময় তিনি উঠছেন, বারোটার সময় শুইছেন, ঠিক দুইটার সময় তিনি উঠে গেছেন, দেড়টার সময় উঠে অজু করছেন, অজু করে তাহাজুত পড়ছেন, তাহাজুত পড়েই তিনি মাইক খুলে ডাকছেন, বাবা সকল তোমরা উঠো, নিশির শেষ ভাগ দোয়া কবুলিয়তের সময়। এই সময় আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেন, কুমকুম ইয়া হাবিবি কান্তা নামু ওয়াল আশিক ওয়াল মাশিক লা ইয়ানামু, কুমকুম ইয়া হাবিবি কান্তা নামু তালিবুল মাওলা লা ইয়ানামু, কখনো কখনো কমলিওয়ালা বলে হে কম্বলওয়ালা আপনি উঠেন, ওই সময় তিনি ডাকে তুলতেন। ওই সময় আল্লাহ তাআলা পহেলা আকাশে নাইবা সৃষ্টির দিকে তাকায় ডাকে, বলেন যে তোমরা কারা কাকি প্রার্থনা করতেছো আমাকে করো। এই সময় আমরা ঘুমাই থাকি সবাই, এই জন্য ওলি আল্লাহ সকল এই সময় আল্লাহ আল্লাহ আল্লাহর রহমতের কাঙ্গুরা ধরে থাকে, যে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে। তো এই হইল কথা, এই হইল কথা। তা আপনারা খাজা বাবার আমরা যা কিছুই করছি অতীতে মিথ্যা কথাকে বললেন না, নামাজ কাজা করেন না, মোরাকাবা মুশাহাদা করবেন সময় মতো, একটু বেশিক্ষণ সময় না, 20 মিনিট 25 মিনিট লাগে, করে কিছুক্ষণ জেকের করে খেয়াল করে তারপর দুনিয়া কাজ আবার যাবেন আর রহমতের সময় উঠবেন, নিশির শেষ ভাগ রহমতের সময় উঠবেন, খতম শরীফ ফাতহা শরীফ পড়বেন এবং পার্শ্বমর্ত দরুদ শরীফ এশা নামাজের পরে যেভাবে শিলা ধরত ঘেরাতের ফয়েজ রাসূলুল্লাহ ইসলামের ওই ফয়েজ খেয়াল করে পার্শ্বমর্ত দরুদ শরীফ পরে বাবার কদম ধরে দয়াল নবীর কদম রওনা দিবেন, তারপরে ডাইন খাইতে কেবলা মুখে ঘুমাবেন বিসমিল্লাহর সাথে উজু করে, কারণ ওই ওই ঘুম আপনার শেষ ঘুম হইতে পারে, তওবা করবেন, যদি পারেন কিছুক্ষণ মুহাসাবা করবেন যে কী করছি সারাদিন আল্লাহর কাছে মাফ চাই, কালকে কর যদি বাইসা থাকি করবো। এই জন্য দম্ভ অহংকার আল্লাহ বেশিক্ষণ পছন্দ করেন না, তারপরে এইভাবে আপনার জীবনযাপন করেন, এখন থেকে উজুর সাথে সবাই থাকবেন, কারণ কখন কার জীবন শেষ হয়ে যাবে তো কেউ জানে না, চিন্তাভাবনা পরিষ্কার করেন, পবিত্র করা হওয়ার চেষ্টা করেন, আমরা যেন সবাই পবিত্র হতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন, সন্তানের দোয়া করবেন, আমার ভাই বোনের জন্য দোয়া করবেন, দুই ভাবি জনের জন্য দোয়া করবেন, আহলে বাইদদের জন্য দোয়া করবেন, আমরা যেন কেবলা জানের খাইসলতে পূর্ণরূপে খাইসলত ধরতে পারি, আপনাদেরকে বুকে ধরে রাখতে পারি,
আর আপনারাও আমিও আমিও প্রার্থনা করি বাবার কদম ধরে আল্লাহর কাছে কেবলা জানে গুণাগুণ আপনাদের সবার মধ্যে প্রবেশ করুক, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আসুক, জাহেরে বাতেনে আপনাদের মধ্যে আসুক এবং দুনিয়া থেকে আপনারা ওলি আল্লাহ মর্যাদা লাভ করেন। এই জাহের পার্টি ওলি আল্লাহদের পার্টি, আমরা অযোগ্য বিধা এতদিন পর্যন্ত আমাদেরকে আমাদেরকে তৈরি করা হইতেছে পুরাইয়া জ্বালাইয়া দুঃখ দিয়া। জাতা পার্টি এটা না, এটা মুসলিম মুসলিম জাহানের পার্টি, শান্তিকামী বিশ্ব মানবতার পার্টি, মুসলিমের পার্টি, মুসলিমিনের পার্টি। অতএব এই পার্টি আল্লাহ রসুলের পার্টি এবং গরিব মুসলিমের দুঃখী মানুষের সাহায্য করার পার্টি, সৃষ্টি সেবা করার পার্টি, ত্রাণ তৎপরতার পার্টি। এবং যে মানুষ যখন বিপদে পড়ে তার পাশে জানবাজি করে জাপাই পড়ার পার্টি, ক্ষমতাসীন দল সরকারি শক্তিতে এবং তাদের জোরদলীয় শক্তি তারা রিলিফ ওয়ার্ক করতেছে, আর করতেছে জাকের পার্টি ব্যাপকভাবে রিলিফ ওয়ার্ক করতেছে, প্রয়োজনে আরও ব্যাপকভাবে জাকের পার্টি নামবে, জাকের পার্টি প্রস্তুত। জাকের পার্টি চায় মানুষের কল্যাণ মুক্তি, জাকের পার্টি ক্ষমতা ভোগ বিলাসে বিশ্বাস করে না। আর মানুষ যখন পরিবর্তন হয়ে যাবে তখন সোনার দেশ সোনার দুনিয়া হবে, তাছাড়া কোনোভাবেই শান্তি পাওয়া যাবে না। তো আমি আপনাদেরকে কেবলা জান হুজুরের মহাপবিত্র কদম মোবারকে সবর্দ করলাম এবং সেই পথ ধরেই দয়াল নবীর কদমে এবং আল্লাহ তাআলার দরবারে নজরানা দিলাম। আল্লাহ পাক দয়া করে বাবার ওসিলায় দয়াল নবীর তোফায়লে আপনাদের সবাইকে হায়াত দারাজ করেন এবং বর্তমান জামানার কঠিন মুসিবতের হাত থেকে বাঁচান। আপনারাও দোয়া করেন একইভাবে যে মহামান্য মিয়াজান মুজাদিদ সাহেব, আমি মিসকিন, দুই চাচা মিয়া দুই আম্মা যান, দুই ভাবে যান, তিন আপা এবং আমাদের বাচ্চা কাছে যারা আছে হালে বায়েদ, তাদের সবাইকে যেন আল্লাহ পাক এই বিপদ থেকে বাঁচান এবং হায়াতে তৈয়বা দান করেন, সুস্থ রাখেন এবং ইসলামের খেদমত করা, সত্য তরিকার খেদমত করা তৌফিক আনায়াত করেন। আমিন আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।